চলে গেছে কাঁটা কমা। বিবাদী ভাগ লটারি করা হয়েছে, 13 নম্বর সিট পেয়েছি। খুব একটা ভালো সিট না, মন মেজাজ তাই খারাপ। দেখ তো কেমন আছেন আপনারা। প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে যাচ্ছি বিবাদী বাগ লালদিঘিতে মৎস্য শিকারে। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে, বন্দে ভারত গাড়ি 6:10 রওনা হওয়ার জন্য রেডি। আমরা এই হাওড়া স্টেশন দিয়ে নেমে বাসে ধরে যাব বিবাদী বাগ লালদিঘি। হাওড়া স্টেশন থেকে আমরা বাসে করে চলে এলাম লালদিঘিতে। খুব সুন্দর একটা পরিবেশ, 6:30, পুরো নিঝুম রয়েছে, অনেক শিকারি এখনও আসেনি। এখন কাটা ঘষার পালা দেখে নিন আপনারা। অনেকজন চার, মশলা, কেমিক্যাল এইসবের দিকে মাথা ঘামান বেশি, কিন্তু কাঁটা আপনারা ঠিক রাখেন না। তাই সকাল সকাল এসে আমি কাঁটাগুলোকে রেডি করছি। তাই আপনাদেরও রিকোয়েস্ট করছি, যারা যারা মাছ ধরতে যাবেন, টোপ চারের থেকে বেশি আপনারা সবসময় কাঁটার ওপর জোর বেশি দেবেন, কারণ কাঁটাতেই আপনার মাছটা হবে। টোপ চারে তো হবে, কিন্তু তার থেকে বেশি দরকার আপনাদের কাঁটা। তো আর বেশি এই বিষয়ে কথা বলালাম না। আপনারা কাঁটা কীভাবে ফাইন করবেন এর বিষয়ে যদি আরও বেশি করে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে দ্বারা জানাবেন। আমি একটা স্পেশাল আপনাদের জন্য আলাদা কাঁটা ফাইন করার ভিডিও বানাবো, তা আপনাদের কমেন্টটা অবশ্যই দরকার। লটারি টানার পালা আমার, তার আগে 3-4 তুলেছে। তো দেখা যাক কী লটারিতে ওঠে, ভালো সিট না খারাপ। প্রথমেই মনটা ভেঙে গেল, 13 নম্বর সিট ওইদিকে একদম মাছ খাচ্ছে না। দর্শক বন্ধু, আজকে আমরা চলে এসেছি লালদিঘিতে বিবাদী বাগ। লটারি করা হয়েছে, 13 নম্বর সিট পেয়েছি। খুব একটা ভালো সিট না, মন মেজাজ তাই খারাপ। দেখা যাক সারাদিন লড়বো আমরা, কীরকম কী মাছ হচ্ছে। আর এখন ছাতু রেডি হচ্ছে, বাতাসা দিয়ে জল দিয়ে ছাতু এখন আমরা রেডি করছি, ঠিক আছে। আর তার মধ্যে পজিশানটা একবার দেখো, কীরকম পজিশান, কান্দি টোপ ছোড়া যাবে না, পুরো গাছ ভর্তি। আমাকে নিচে নেমে, জলটা যেহেতু ওপরে উঠে এসছে, তাই নিচে নেমে আমাকে টোপ ছুঁড়তে হবে, নাহলে গাছে আটকে যাবে। তারপর দেখা যাক সারাদিন লড়বো, কীরকম কী মাছ হচ্ছে, আপনারা সাথে থাকবেন। চলো এখন আমরা এই ভাত পোলাও, একটু কাতলা মশলা, নারকেল পচা আর একটু মদ এর মধ্যে দিয়ে চারটা বানাচ্ছি। এটা লেখার অ্যাকচুয়ালি টোপের গায়ে দেবো, আমরা যে ছাতুর টোপ ফেলবো, ছাতুর টোপ রেডি আছে। এবার এইটাকে কি দিয়ে টাইট করব একটু দেখে নেবেন। অনলি ছোলার ছাতু, এটাকে একটুখানি ছোলার ছাতু, ভুট্টার ছাতু দেবেন না, অনলি ছোলার ছাতু দিয়ে এটা করবেন। এটা লাড্ডু টোপের গায়ে দিয়ে আমরা পাঠাবো। তারপর আজকে সারাদিন চেষ্টা করব, দেখি কীরকম কী রিপোর্ট হচ্ছে। আপনাদের অবশ্যই সাথে থাকবেন, আজকে সেরকম খুবই চান্স কম, কারণ এটা লালদিঘি প্লাস সবথেকে খারাপ সিটের মধ্যে একটা সিট আমরা পেয়েছি, যেখানে প্রায় কোনোদিনও সিট না হওয়া বললেই চলে। লাড্ডু আমাদের রেডি হয়ে গেছে, লেকার করা, মশলা দেওয়া সব রেডি, এবার ফেলার পালা। চলুন তাড়াতাড়ি টোপগুলো সাজিয়ে দেওয়া যাক। আপনারা খালি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা যারা যারা ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন, যাতে আমাদের মোটিভেশান অনেক বাড়ে নেক্সট অন্য ভিডিও করার জন্য। আপনাদের অবশ্যই বলা হচ্ছে যে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আমাদের ডান দিকে দুটোই সিট হয়েছে, মানে আমাদের টোটাল 11, 12, 13 তিনটে সিট হয়েছে, তিনজনেরই কপাল বলতে গেলে খারাপ। এইদিকে এই দাদাদের প্রথম একটা মাছ খেয়েছে, সেটা হলো কাটা কাতলা, মানে আপনারা বুঝে গেছেন কাটা কাতলার মানে কি, সাইজের একটা লাইলন টিকা মাছ, আর লাইলন টিকা মাছটা পুরো কালো কালার। এইখানে শুনলাম ওপেনিং হওয়ার পর পুকুরে যা মাছ খাচ্ছে কাতলা মাছ সব 11টা 12টার পর থেকে, এখন বাজে 12টা, কাকার প্রথম কাতলা মাছ খেয়েছে, এটা 15 নম্বর সিট। মাছ যা খাচ্ছে 14 থেকে 15, 16, 17, 20, 22, 24, 29, 30 এইসব সিটগুলো দিয়ে মোটামুটি টুকটাক একটা দুটো করে কাতলা মাছ পেয়েছে। তো কাকা খুব দক্ষ শিকারি, খুব সুন্দরভাবে মাছটাকে খেলানো হচ্ছে। মাছগুলোর সাইজ ম্যাক্সিমাম সব 1 কিলো 1.5 কিলো এর মধ্যেই। একটা বেজে গেল, এখন অবধি আমাদের কোনো টান হয়নি। তো চলুন একবার পুরো পুকুরটা রাউন্ড মেরে দেখা যাক। 14 নম্বর থেকে স্টার্ট করলাম, কার কি মাছ খেয়েছে। এই দাদাদের এখন অবধি কোনো মাছ হয়নি। 15-তে একটা চারা কাতলা, যেটা আমি দেখতে পাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি। ওভারঅল রিপোর্ট বলতে গেলে খুবই খারাপ। এখানে আগাগোড়াই আগে দিয়ে বলেছি মাছ সেরকম এখানে খায় না, যেহেতু ডেলি পাস, মেম্বারশিপের পাস, ডেলি টোপ পরে, ছাতু পরে ডেলি, তাই সেরকম করে মাছ খেয়ে উঠতে পারে না। এই সিটেও কোনো মাছ হয়নি। এটা হলো 24 নম্বর সিট, এদেরও এখন অবধি কোনো মাছ হয়নি। চলুন ওই পারটা গিয়ে দেখা যাক, 29, 28, 29, 30 কি মাছ হয়েছে। মনে হচ্ছে 29 একটা মাছ হয়েছে, কেউ বসেনি 27 নম্বর সিটে, 28ও খালি। এই 29 নম্বরে একটা কাতলা মাছ হয়েছে, দেখা যাচ্ছে, আপনাদেরকেও দেখাচ্ছি। 1200-1300 মতো হবে মাছটা। চলুন এবার 30-এ যাওয়া যাক, 30-এ এখন অবধি কোনো মাছ হয়নি। এটা হচ্ছে পুকুরের টপ সিট বলতে পারেন, এখন অবধি কোনো টান হয়নি, কখন হবে কোনো ঠিক নেই এসব পুকুরে। 31 হয়েছে, 31-এও কোনো মাছ হয়নি। চলুন ওই পারটা গিয়ে দেখা যাক এরপর, 34, 35 কোথাতেও মাছ হয়নি, তাও এইসব সিটে একটু হওয়ার চান্স আছে, যদিও হয়তো, কিন্তু তাও আমাদের ওইদিকে কোনো চান্স নেই। 13, 12, 11 এইসবে খুবই মাছ কম খায়। এখন মেম্বারশিপে চলছে, আপনারা বাইরে থেকে যারা আসবেন, এখন 500 টাকা পাসে চলছে না, এখন 150 টাকা পাসে চলছে অনলি। মেম্বাররা ছিপ ফেলতে পারবেন 1 সপ্তাহ অবধি, তারপর বাইরের গেস্টরা ছিপ ফেলতে পারবেন 500 করে। এখন যতজনকেই দেখতে পাচ্ছে সবাই মেম্বার, 150 টাকা করে ছিপ ফেলছে। তো তাই এখন চারিদিকে সিট হয়েছে, না হলে ওই 7 থেকে 13 অবধি একটাও সিট হয় না পুকুরে। কিন্তু ওখানেই কপাল খারাপ, আমাদের সিট পড়েছে। এই দাদাদেরও একটা পরপর দেখে যাচ্ছি, কোনো মাছ নেই। দেখুন কিরকম চানাচ্ছে পুকুরে মিডিলে, মানে দাদাদের চারে, কিন্তু মাছ টোপ তুলছে না। এটা একটা খুব ডেঞ্জারাস টাইপের পুকুর, সেটা আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, একটা রহস্যময় ঐতিহ্যবাহী লাল দিঘি এটা। এনাদের একটা মাছ হয়েছে, কাতলা মাছ, চারা কাতলা, 1 কিলো 1.5 কিলো সাইজে। এটা মোস্ট অবলি মনে হয় 40 নম্বর সিট, পরপর দুটো 39, 40 পরপর দুটো মাছ হয়েছে একটা একটা করে। চলুন এবার 3 নম্বর, 4 নম্বর, 2 নম্বর এইসব সিটগুলো দেখা যাক, কেউ বসেনি এই দিকে, মনে হচ্ছে দুটো শিকারি বসেছেন, কীরকম রিপোর্ট হচ্ছে গিয়ে দেখা যাক। এনাদেরও কোনো মাছ হয়নি। এটা মোস্ট অবলি 4 নম্বর সিট,
পাঁচ নম্বর সিট, সরি এটা পাঁচ নম্বর সিট। 14 নম্বরে হাসিমদার মনে হচ্ছে একটা কাতলা মাছ খেয়ে গেছে, তালা ঘুরছে, যাই গিয়ে সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি মাছ খেয়েছে না খেয়েছে। মাছটা এখনো বেরোচ্ছে হাত দিয়ে, চারা কাতলাই হবে, 1.5 কিলো 1 কিলো 800 এরকম সাইজের হবে মাছটা। 14 নম্বর সিট, খুব ভালো সিট, এই সিটটা পাওয়া যায় না সহজে, এক কোনার সিট এটা। মাছটা খুব সুন্দরভাবে খেলানো চলছে, মাছটা টান করে ধরে রেখেছে হাসিমদা, সুন্দরভাবে খেলাচ্ছেন। মাছটার গায়ে অনেক জোর, কাবু হচ্ছে না সহজে, এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেহেতু নিচে অনেক ঝাঁঝি রয়েছে বা অনেক ময়লা বলতে পারেন, ময়লা বলতে কোনো প্লাস্টিক না, ঝাঁঝি রয়েছে, অক্সিজেন গাছ আছে, ওগুলোতে প্রবলেম হয় মাছ আসতে, জড়িয়ে যায়, তার মধ্যে দিয়ে দক্ষ হাতে উনি খেলাচ্ছেন। হাসিমদা অনেক বড় বড় মাছ এখান থেকে ধরেছেন, 6 কিলো 8 কিলো রুই কাতলা, 10-এর রুই কাতলা সব মেরেছেন উনি। উনি একজন সেখানকার পাকাপোক্ত শিকারি। মাছটাকে খুব সুন্দরভাবে খেলানো হচ্ছে, মাছটা প্রচন্ড ভাবে নড়াচড়া করে যাচ্ছে, লাফ মেরে যাচ্ছে, তাও সামনে আসছে না, ওখানেই দাঁড়িয়ে আছে স্টিল। মাছটাকে কাবু করা চলছে হাসিমদার দ্বারা, ঠিক আছে নাকি মামা? শেষমেশ মাছটাকে কাবু করা হলো, সামনে চলে এসছে, 1.5 কিলো 1.5 থেকে 1 কিলো 700 এরকম সাইজের মাছটা হবে, কি একটু বড় হবে মাছটা, 2 কিলো যাবে না, 1 কিলো 700-800 মধ্যেই। হাত দিয়ে আর একটা গামছা নিয়ে মাছটাকে ল্যান্ডিং করা চলছে, স্ট্যান্ডার্ড একটা সাইজের কাতলা মাছটার। হাসিমদার আবার একটা বড় মাছ খেয়ে নিয়েছে, মাছটা এখন যাচ্ছে সিধে দাদার, এটা নিয়ে দ্বিতীয় নম্বর মাছ, দেখা যাক দাদা কাবু করতে পারে নাকি, মাছটা তুলতে পারে নাকি। এখানে মাছ তোলাটা খুব চাপের বিষয়, এর আগেও বলেছি খুব ঝাঁঝি, অক্সিজেন গাছ রয়েছে। দাদা সিট থেকে ডান দিক চেপে উঠে চলে এসছে, কারণ বড় মাছ খেলে সবসময় ডান দিক নয় বাঁদিক গিয়ে মাছটাকে তুলতে হয়, নাহলে সিধে বোর্ডের তলায় গিয়ে ঢুকিয়ে দেবে, মাছটা পুরো মিস হয়ে যাবে যদি কোনো বড় মাছ খেয়ে থাকে। তো এই দাদারা অনেক একটা পোক্ত শিকারি, তাই দাদারা জানেন বড় মাছ খেলে, আমি দূর থেকে দেখেছি যখন মাছটা টান হয়েছে
সিধে ডান দিক চেপে দৌড়ে এই হাসিমদা চলে এসেছে। হয়তো ভেবেছেন বড় মাছ, কিন্তু এটাও সেই একই লেভেলের চারা কাতলা যেগুলো মাছগুলো খাচ্ছিল আর ছাড়া হয়েছে। আর হ্যাঁ, এটা বলে দিই যে এটা হচ্ছে 3 নম্বর দিন, সরি 4 নম্বর দিন। এটা লাল দিঘি পুকুর আবার ওপেনিং হয়েছে, রেস চলছিল 20-25 দিনের ওপর পুকুরটা রেস চলেছে। ভোটের আগে বন্ধ হয়েছিল পুকুরটা, আবার ভোটের পর চালু হয়েছে। তো এটা হলো ওভারঅল রিপোর্ট। পুকুরে সেরকম মাছ খাচ্ছে না, 4টে 5টা সিটে 2টো 1টা করে চারা কাতলা হয়েছে। আর আমাদের কপালটা খারাপ, খারাপ সিট পেয়েছি, তার জন্য মাছ সেরকম করে আমাদের হয়নি। আমাদের তিনজনেরই লাইনের কারোরই মাছ হয়নি। দেখুন, এটা হলো 14-15-16 নম্বর সিটের মাছ। একসাথে মাছটা, 2টো মাছ টান হয়েছে, হাসিমদার 14 নম্বরে এবং দাদার 16 নম্বরে, 2টো মাছ একসাথে খেলানো চলছে। আর আমাদের কোনো মাছ হয়নি, নেট ফাঁকা এখনো অবধি। আর মনে হচ্ছে না আমাদের মাছ হবে, যে প্রথমেই বলে দিয়েছি মন খারাপ, ওইদিকে মাছ সেরকম খায় না। এখন মেম্বারশিপের পুকুর বলে, তাও ওই সাইডে কয়েকটা সিট লটারিতে হচ্ছে। দুদিন পর যখন গেস্ট চালু হবে, যখন সবাই ছিপ পেলো, তখন 7 থেকে 13 অবধি কেউ বসে না। ওইদিকে প্রচণ্ড ময়লা, পাঁক টাইপের আছে, কেউ বসতে চায় না, টোপ ঢুকে যায়। তা আমাদের কপালে আজকে সেটাই পড়েছে, আমাদের নেট খালি, আজকে আমাদের মাছ হয়নি। দেখা যাক নেক্সট কবে আমরা বসবো, অবশ্যই মাছ ধরার চেষ্টা করব। এইটা এমন একটা পুকুর যে আচ্ছা আচ্ছা বড় বড় শিকারিকেও ডান্ডা খাওয়াতে ছাড়ে না। এই পুকুরের লেন্থ, মাপ, কোথা দিয়ে মাছ খাবে, যারা যারা যায় এসব পুকুরে তারা অবশ্যই জানে যে পুকুরের খেলা কী আছে। খুব শিক্ষিত মাছ আছে এখানকার, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ডেঞ্জারাস বলুন বা এডুকেটেড পুকুর বলুন, মাছগুলো সব এডুকেটেড। টোপ দেখলে 10 হাত দূরে পালিয়ে যায় মাছগুলো, এতটাই চালাক বলতে পারেন। এই পুকুর দিয়ে মাছ ধরা সত্যিই খুব কঠোর। মাছ খেলানো চলছে, এখন প্রায় বিকালের দিক করে আসছে, 4টে সাড়ে 4টে বাজে। আমরা উঠে চলে যাব একটু পরেই, কারণ আমাদের মাছ সেরকম করে একটাও পাইনি, নেট খালি। আমাদের তিনজনেরই, মানে 11-12-13 তিনজনেরই নেট খালি, খালি 12 নম্বরে একটা ছোট লাইলন টিকা হয়েছে, যেটা আপনাদের আগে দেখিয়েছি। আর সেই দিকে মাছ হয়নি, গোটা 25 থেকে 30 খানা সিট হয়েছে, তার মধ্যে 5 থেকে 6টা সিটে 1টা 1টা করে কাতলা মাছ, আর এই 2টো দাদাদের 2টো করে কাতলা মাছ হয়েছে। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।